আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বিসিএস প্রশ্ন সমাধানে নতুন আরও একটি পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা জানতে চলেছি আঠাশতম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে এবং গত ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম দশ থেকে সাতাশতম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানতে চলেছি আঠাশতম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো এবং এর সমাধান সম্পর্কে তো প্রথমেই আমরা জানব প্রথম প্রশ্নটি দিয়ে যে একজন কৃষকের সতেরোটি মুরগি ছিল নয়টি ছাড়া বাকি সব মুরগি মারা গেল তো কতটি মুরগি জীবিত রইল অথবা এ ফার্মার হ্যাড সেভেন্টিন হ্যান্ডস অলবার্ট নাইন ডায়েট হাউ মেনি লাইভ হ্যান্ডস ওয়ার লেফট তো এটা একদমই ইজি একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সতেরোটি মুরগির মধ্যে নয়টি ছাড়া বাকি সবগুলো মারা গেল এই আমরা সমাধান বক্সে যদি লক্ষ্য করি আমরা বলতে পারি নয়টি ছাড়া বাকি সব মুরগি মারা গেল অর্থাৎ নয়টি মুরগি জীবিত রইল তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে নয় এখন দেখি আমরা দুই নং প্রশ্নটি দুই নং প্রশ্নটিতে বলা আছে যদি দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পিস্টার টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ছয় মিনিটে আঠারো পিস্টার টাইপ করতে পারে অথবা ইফ টু টাইপিস্ট ক্যান টাইপ টু পেজেস ইন টু মিনিটস হাউ মেনি টাইপিস্ট উইল ইট টেক টু টাইপ এইটিন পেইজেস ইন সিক্স মিনিটস তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা যদি সমাধান বক্সে লক্ষ্য করি যে দুই মিনিটে দুই পিসটা টাইপ করা হচ্ছে দুইজন টাইপিস্ট অর্থাৎ ঐকিক নিয়মে আমরা করছি এক মিনিটে এক পিস্টার টাইপ করবে হচ্ছে দুই বাঘের দুই গুণার দুইজন টাইপিস্ট এখানে আমাদের এই যে দুই মিনিট এই দুই মিনিট সময় যেহেতু আমাদের এখানে লিখা আছে আমরা এক মিনিট দিছি তার মানে আমাদের সময় যেহেতু কমে যাচ্ছে তাহলে লোক বেশি লাগবে এই জন্য আমরা দুই গুণ করেছি এবং এখানে যে যে এক লিখেছি এখানে আমাদের পিসটা যেহেতু কম হচ্ছে লোক কম লাগবে এই জন্য আমরা ভাগ করেছি তো একইভাবে আমরা লিখতে পারি যে ছয় মিনিটে আঠারো পিসটা টাইপ করবে হচ্ছে দুই গুণন ছয় ভাগের দুই গুণন দুই গুনন আঠারো এখন আমরা দুই দিয়ে দুই কাটবো এবং ছয় দিয়ে আঠারো কাটলে দুই থাকে তিন থাকে তিন দিয়ে দুই গুণ করলে ছয় তার মানে এই প্রশ্ন এইটা হচ্ছে ছয়জন টাইপিস্ট এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে ছয় এখন আমরা দেখি তিন নং প্রশ্নটি বলা আছে যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের আঠারোতম দিন কিবার হবে অথবা ইফ দ্য সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ এ মানডে দ্য এইটিন্থ ডে অফ দ্য মান্থ ইজ ডেস তো সমাধান বক্সে আমরা দেখি যে মাসের দ্বিতীয় দিন সোমবার তাহলে আমাদের এই যে মাসের দুইয়ের সাথে যদি সাত যোগ করি নবম দিন সোমবার হবে এবং পরবর্তী আরও সাত দিন পরে অর্থাৎ নয় যোগ সাত ষোলোতম দিনও সোমবার হবে কারণ আমাদের সাত দিনে এক সপ্তাহ এবং প্রতি সাত দিন পর পর সেম একই দিন চলে আসে তো এইখানে ষোলোতম দিন যদি সোমবার হয় তা মাসের আঠারোতম দিন অর্থাৎ সোমবারের দুই দিন পরে হবে বুধবার এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে বুধবার এখন আমরা দেখি চার নং প্রশ্নটি বলা আছে তিরিশকে অর্ধ দ্বারা ভাগ করে দশ দ্বারা যোগ করলে যোগফল কত হবে অথবা ডিভাইডেড থ্রি বাই হাফ অ্যান্ড অ্যাড এন হোয়াট ডু ইউ গেট তো একটি সংখ্যা এই যে আমরা এখানে তিরিশকে প্রথমে হাফ দ্বারা ভাগ করেছি পরে দশ দ্বারা যোগ করেছি তো হাফ দ্বারা ভাগ করলে আমরা যদি এই যে হাফকে উল্টিয়ে দিয়ে এখানে দুই হয়ে যায় বাঘের জায়গায় গুণচিহ্ন এবং হাফের জায়গায় দুই হয়ে গেছে তো তিরিশকে আমরা দুই দিয়ে গুণ করলে হচ্ছে ষাট হয় এই ষাটের সাথে যদি আমরা দশ যোগ করি সমান হচ্ছে সত্তর তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে সত্তর এখন আমরা দেখি পাঁচ নং প্রশ্নটি এটাতে বলা আছে দুই ব্যক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে যাত্রা করে চার মিটার দ্রুত অতিক্রম করলো তারপর বামে ঘুরে তিন মিটার দ্রুত অতিক্রম করলো তাদের মধ্যকার দূরত্ব কত জানতে চাওয়া হয়েছে অথবা টু ম্যান স্টার্টিং অ্যাট দ্য সেম পয়েন্ট ওয়াক ইন অপোজিট ডিরেকশন ফর ফোর মিটার্স লেফট অ্যান্ড ওয়াক অ্যানাদার থ্রি মিটার্স হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাম তো তাদের মধ্যে দূরত্ব কত সেটা জানতে চাওয়া হয়েছে এখন আমরা এই প্রশ্নের যে সমাধান বক্স আছে এটার চিত্রটি লক্ষ্য করি যে দড়ি হচ্ছে নির্ণয় দূরত্বই এখানে নির্ণয় দূরত্ব আমরা সিডি দৌড়েছি চিত্র অনুসারে কারণ এই যে আমরা চিত্রটা আঁকছি এখানে মনে করি আমরা যে ও বিন্দু থেকে দুজন হাঁটা শুরু করেছে একজন হচ্ছে এ বিন্দুতে আর একজন হচ্ছে বি বিন্দুতে চলে গেছে অর্থাৎ ও এর দূরত্ব হবে চার মিটার এবং ও বি এর দূরত্ব হবে চার মিটার একইভাবে এ বিন্দু থেকে হচ্ছে উনি বাম দিকে ঘুরে তিন মিটার দূরত্ব অতিক্রম করে এবং বি বিন্দু থেকে বাম দিকে ঘুরে চার মিটার দূরত্ব তিন মিটার দূরত্ব অতিক্রম করে তার মানে এসি এর দূরত্ব হচ্ছে তিন মিটার এবং বিডি এর দূরত্ব তিন মিটার এই জন্য আমরা যে এখানে এগুলো ধরে নিছি চারটি মান আমরা নিয়ে নিছি তো এখন আমরা যদি যে ও এসি লক্ষ্য করি এটা একটা সমকুণী ত্রিভুজ হয় সমকুণী ত্রিভুজের অত্রিভুজ হচ্ছে এখানে ওসি তো আমরা লিখতে পারি যে এখানে যে ওসি স্কোয়ার বা অত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এসি স্কোয়ার প্লাস ও স্কোয়ার তো এসি স্কোয়ার এসির মান হচ্ছে থ্রি এবং এই যেখানে ও এর মান হচ্ছে ফোর তো আমরা থ্রির উপর স্কোয়ার দিলে তিন তিনকার নয় ফোরের উপর স্কোয়ার দিলে চার চার ষোলো আর নয় যোগ করলে হচ্ছে পঁচিশ এবং আমাদের এখানে ওসি স্কোয়ার না ওসির মান বের করতে হবে এই জন্য আমরা ওসির এই যে স্কোয়ারটা ছিল সেইটাকে আমরা এই পাশে রুট আকারে নিয়ে আসি তো পঁচিশকে রুট করলে আমরা পাচ্ছি মান পাঁচ তো একইভাবে আমাদের এই যে ওডিও ও পাঁচ হবে কারণ ও আর ওডি দুইটাই সমান কারণ ও সিডি এর মধ্যবিন্দু হচ্ছে ও তো আমরা যে সিডি সমান এখানে ও সি প্লাস লিখেছি এবং দুইটার মানে যেহেতু পাঁচ তো পাঁচ যোগ পাঁচ সমান হচ্ছে দশ মিটার তার মানে দুটি লোকের দূরত্ব হচ্ছে দশ মিটার ছয় নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে দশের তিরিশ পার্সেন্ট কোন সংখ্যার দশ পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট অফ টেন ইজ টেন পার্সেন্ট অফ হুইচ তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সমাধান ভক্সে দেখি যে এখানে দশের তিরিশ পার্সেন্ট আগে আমরা বের করি তাহলে হয় যে একশো ভাগের দশ গুণন তিরিশ তো আমরা এখানে একশোর যেই দুইটা শূন্য আছে এটা দিয়ে তিরিশের এবং দশের শূন্য কাটলে উপরে তিন একে তিন হয় অর্থাৎ দশের তিরিশ পার্সেন্ট হচ্ছে তিন আবার একইভাবে তো আমাদের কোন সংখ্যা দশ পার্সেন্ট এটা বের করতে বলছো তো আমরা যদি ধরি দশ পার্সেন্ট সমান তিন হয় তাহলে ওই সংখ্যার এক পার্সেন্ট সমান হবে দশ ভাগের তিন এবং ওই সংখ্যাটি হবে অর্থাৎ কোনো সংখ্যাকে সাধারণত একশো পার্সেন্ট ধরা হয় সম্পূর্ণ বোঝাতে একশো পার্সেন্ট যেহেতু ধরা হয় তার মানে ওই সংখ্যাটি হবে আমরা লিখতে পারি যে ওই সংখ্যাটি হবে একশো পার্সেন্ট সমান হচ্ছে দশ ভাগের তিন গুণন একশো এখন দশ দিয়ে দশের একটা শূন্য একশোর একটা শূন্য যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে দশ গুণন তিন থাকে আর সেটা গুণ করলে হচ্ছে তিন দশের তিরিশ এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ এখন আমরা দেখি সাত নং প্রশ্নটি বলা আছে রহিমের বয়স বারো বছর রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে অথবা রহিম ইজ টুয়েলভ ইয়ার্স ওল্ড হি ইজ দ্য থ্রি টাইমস ওল্ডার দেন করিম হোয়াট উইল বি দ্য এজ অফ রহিম হোয়েন হি ইজ টু টাইমস ওল্ডার দেন করিম তো এই যে প্রশ্নের মধ্যে আমরা দেখি করিমের বর্তমান বয়স হবে যেহেতু করিমের বয়স সরি রহিমের বয়স করিমের বয়সের তিনগুণ তাহলে করিমের বয়স রহিমের বয়সের তিন ভাগের এক ভাগ হবে এই জন্য আমরা এই যে বারোকে যদি তিন দিয়ে ভাগ করি সমান হচ্ছে চার বছর করিমের বয়স পাওয়া যায় এবং আমরা দৌড়ি যে ক বছর পরে রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে এরকমটা যদি দড়ি তাহলে আমাদের এই যে বারো হচ্ছে রহিমের বয়স এই রহিমের বয়সের সাথে আমি ক যোগ করলাম এবং চার হচ্ছে করিমের বয়স করিমের বয়সের সাথে আমি যদি ক যোগ করি তাহলে রহিমের বয়স দ্বিগুণ হয় এবং করিমের বয়স অর্ধেক হয় তো দুজনেটা সমান করার জন্য যে আমরা এই করিমের বয়সের সাথে আরও দুই গুণ করলাম এখন রহিম এবং করিমের বয়স সমান হলো তো পরবর্তী লাইনে আমরা যে চার দুগুণে আট লিখতে পারি এবং দুই একে দুই দুই ক দুইয়ের সাথে ক দিয়ে গুণ করলে দুই ক হয় এবং এই পাশে যা ছিল তাই পরবর্তী লাইনে যে আমরা দুই কয়ের সাথে ওই পাশ থেকে ক বিয়োগ অবস্থায় নিয়ে আসি এবং এই পাশে সাথে ওই পাশে আট ক বিয়োগ করলে আমরা ফলাফল পাচ্ছি মান তো এই কারণে আমরা চার লিখতে পারি যে তখন রহিমের বয়স হবে বারো অর্থাৎ ষোলো বছর তার মানে চার বছর পর রহিমের বয়স করিমের বয়স দ্বিগুণ হয় এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে ষোলো বছর আট নং প্রশ্নে বলা আছে যে এক ব্যক্তি সাতার কেটে স্রোতের প্রতিকূলে এক মিটার ঘন্টা ব্যাগে চার মিটার দ্রুত অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে চার মিটার ঘন্টা ব্যাগে পূর্ব স্থানে ফিরে আসে তার গড় গতিবেগ কত অথবা ইফ এ ম্যান সুইম ফোর মিটারস আপস্ট্রিম অ্যাট ওয়ান মিটার পার আওয়ার অ্যান্ড ব্যাক ডাউন স্ট্রিম টু দ্য সেম পয়েন্ট অ্যাট ফোর মিটার পার আওয়ার হোয়াট ই হোয়াট হিজ অ্যাভারেজ স্পিড তো তার গড় গতিবেগ যদি আমরা বের করতে চাই তার মোট দ্রুত এবং মোট সময় বের করতে হবে প্রশ্নে যে আমরা সমাধান বক্সে দেখি স্রোতের প্রতিকূলে সে এক মিনিটে যেহেতু এক ঘন্টা যেহেতু এক মিটার যায় তার মানে চার মিটার যেতে তার সময় লাগে চার ঘন্টা একইভাবে স্রোতের অনুকূলে সে চার মিটার যায় এক ঘন্টায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে মোট অতিক্রম করে দূরত্ব হচ্ছে যাওয়ার সময় চার মিটার আসার সময় চার মিটার টোটাল আট মিটার এবং তার মোট সময় ব্যয় হয় স্রোতের প্রতিকূলে চার ঘন্টা অনুকূলে এক ঘন্টা টোটাল পাঁচ ঘন্টা তো আমরা বের করতে পারি ব্যক্তির গড় গতিবেগ হচ্ছে মোট সময় বাঘ হচ্ছে মোট অর্থাৎ আট তো আমরা পাঁচ দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে এক দশমিক ছয় মিটার ঘণ্টা তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এক দশমিক ছয় মিটার ঘণ্টা এখন আমরা দেখি নং প্রশ্নটি তো তার আগে আমরা বলে রাখি যারা আমরা বিগত ভিডিওগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওগুলো পেয়ে যাব এবং যারা আমরা বিসিএস এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বলে রিপিটেড প্রশ্নগুলো যে বার বা যেই প্রশ্নগুলো বারবার রিপিট আসে ওই প্রশ্নগুলোর ভিডিও আপলোড করেছি যারা আমরা মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাব তো নয় নং প্রশ্ন বলা আছে যদি তুমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যা গুনতে থাকো তবে এর মধ্যে কতটি পাঁচ পাবে অথবা ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য অয়ে তো এই প্রশ্নের সঠিক উত্তর এখানে অপশনে নেই এই যে আমরা এখানে সমাধান বক্সে দিয়েছি কারণটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত পাঁচ পাওয়া যাবে বিশটি কীভাবে এই যে আমরা এক থেকে একশো পর্যন্ত পাঁচ সংযুক্ত সংখ্যাগুলো দিয়েছি এখানে উনিশটি সংখ্যা আছে কিন্তু এর মধ্যে যে একটি সংখ্যা আছে তার মধ্যে পাঁচ অঙ্কটি দুইবার আসে তার মানে এখানে বিশটি সংখ্যা আছে কিন্তু অপশনে বিশ নেই এই কারণে এই প্রশ্নের উত্তর এখানে নেই তো এই প্রশ্নের উত্তর হবে বিশটি তো এই ছিল আমাদের আঠাশতম বিশেষ প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান তো পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো উনত্রিশতম বিশেষ প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে সেজন্য আমাদের যা করতে হবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে সবার আগে এই চ্যানেলের নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায় তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ